শুরু করি। দেখো, হেডিং দাও, হেডিং দাও, ওয়ার্ক ডান বাই আ ভেরিয়েবল ফোর্স। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? ওয়ার্ক ডান বাই আ ভেরিয়েবল ফোর্স। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে এখনো পর্যন্ত আমরা যে ওয়ার্ক ডান গুলো করেছি সেখানে ফোর্সটা কনস্ট্যান্ট? দেখো, এখনো পর্যন্ত যে ওয়ার্ক ডান গুলো করেছি সেখানে ফোর্সটা কনস্ট্যান্ট, কি তাই না? তার মানে এখন আমরা যে ওয়ার্ক ডানটা করব সেই ওয়ার্ক ডানটা ভেরিয়েবল ফোর্সের জন্য করব, রাইট? যেমন আমি তোমাদের একটা যদি থিওরিটা বলি, থিওরিতে তেমন কিছু নেই, এই তোমাদের এখন ছুটি চলছে না? দুটো ক্লাস নিতে হবে, তো সেটা আমি জানিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, এটা এক্স ওয়াই জেড, তিনটে অ্যাক্সিস আছে। এই অ্যাক্সিসে একটি পার্টিকেল এ থেকে বি তে গেছে, কি বললাম, এ থেকে বি তে গেছে, রাইট? যদি এ থেকে বি তে পার্টিকেলটা যায়, তার মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বলো তো ডিসপ্লেসমেন্টের ডিরেকশন সব জায়গায় সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট, ডিফারেন্ট। আমরা কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। দেখো, আমরা জানি না এফ ডট ডিএস, এটাই তো আমরা জানি, রাইট? এবার দেখো, এই যে ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশনটা, ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন সেইটা এ থেকে বি তে যেহেতু গেছে, তার মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন চেঞ্জ হয়েছে, রাইট? আমি ধরলাম এই ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে, আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সের জন্য, কি বললাম, আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সের জন্য, তাহলে বলো তো প্রতিটা পয়েন্টে ফোর্সের ডিরেকশন সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হবে। তাহলে আমি ধরো এখানে একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি ডিএস, তাহলে এই ডিরেকশনে ধরলাম আমার ফোর্স এফ, ঠিক? তাহলে আমি যদি তোমাকে বলি স্মল ওয়ার্ক ডানের কথা, ডিডব্লিউ, সেটাকে আমি লিখতে পারি এফ ডট ডিএস, বলে লিখতে পারি? হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, এই সিচুয়েশনে ভেবে দেখো, প্রতিটা পয়েন্টে ধরো এখানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এদিকে, ফোর্সের ডিরেকশন ধরলাম এদিকে, কথার কথা, কথার কথা, এখানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ধরো এইদিকে আর ফোর্সের ডিরেকশন এইদিকে, ঠিক আছে? তাহলে মন দিয়ে শোনো, প্রতিটা পয়েন্টে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, দেখো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমি যদি একটা স্মল ডিসপ্লেসমেন্ট ড্র করি, স্মল, এই যে ডিএস, এইটুকু যদি আমি খুব স্মল ড্র করি, সেইটুকুর জন্য এই ফোর্সটা কনস্ট্যান্ট না? সেইটুকুর জন্য এই ফোর্সটা কনস্ট্যান্ট না? আমি কি বোঝাতে পারলাম? তাহলে ভেবে দেখো, এই ফোর্সটাও ভেরিয়েবল, ডিসপ্লেসমেন্টটাও ভেরিয়েবল। যদি ফোর্সটা ভেরিয়েবল হয়, তাহলে আমি একে লিখতে পারি এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, বলে লিখতে পারি? হ্যাঁ। ওয়ান্ডারফুল মাই ডিয়ার। আবার ডিসপ্লেসমেন্ট যেটা, সেটাও ভেরিয়েবল না এখানে? হ্যাঁ, এইটুকু ছোট জায়গার মধ্যে আমি ফোর্সটাকে কনস্ট্যান্ট ধরেছি, কিন্তু প্রতিটা পয়েন্টে তো ফোর্স ডিফারেন্ট, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট আমি কি লিখেছিলাম মনে আছে? ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, মনে আছে? এবার বলো তো, আমি যদি টোটাল ওয়ার্ক ডান চাই, এটাকে ইন্টিগ্রেশন করব না? হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান আমি লিখতে পারি এফ এক্স ডি এক্স, এফ ওয়াই ডি ওয়াই, এফ জেড ডি জেড, বলো লিখতে পারি? হ্যালো, হ্যাঁ। তাহলে আমি যদি এটা শুধু ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশনে কোনো কি বলে, ওয়ান ডাইমেনশনে আমি কোনো ফোর্সের ফোর্স মানে ডিসকাস করি ওয়ান ডাইমেনশনে, তাহলে আমার বাকি দুটো ডাইমেনশন থাকবে না, আমার শুধু এইটা থাকবে। আমি কি বোঝাতে পারলাম? শুধু এইটা থাকবে, তাই না, বলো? হ্যালো, তাহলে তোমরা একটা জিনিস কি মনে করতে পারছো, এইটা ইন্টিগ্রেশন এফ ডি এক্স, মানে আমার বলার বক্তব্য, আমি যদি, আমি যদি কি, সরি, দেখো আমি যদি এই দিকে আর এই দিকে,
দেখো এইদিকে আর এইদিকে, এইদিকে আমি x কে রিপ্রেজেন্ট করছি, এইদিকে আমি fx কে রিপ্রেজেন্ট করছি, সরি fx কে রিপ্রেজেন্ট করছি, এবং এই ফোর্সটা x এর কোন ফাংশন। ধরো আমি এইরকম একটা কার্ভ পেয়েছি, তাহলে বলো তো এর এরিয়া কি রিপ্রেজেন্ট করবে? ধরো এখান থেকে এইটুকু, ধরো এটা a টু b, বলো ভেরি গুড, ভেরি গুড। তার মানে এই ওয়ার্ক ডানটা বেসিক্যালি ইন্টিগ্রেশন a টু b fx dx, দেখো তাই না? বলো তার মানে আমি এখান থেকে বলতে পারি এরিয়া আন্ডার, এরিয়া আন্ডার ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কার্ভ, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কার্ভ ইজ ওয়ার্ক ডান। কি আমি কি বোঝাতে পারলাম? তোমরা আমাকে বলো তো এই প্রবলেমটা মুখে মুখে, এই প্রবলেমটা মুখে মুখে বলো তো। এটা ধরো 10 নিউটন, আর এইটা 2 মিটার, এটা 4 মিটার, এটা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের কার্ভ এরকম দেওয়া আছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে মুখে মুখে? 30 জুল। বলো 30 জুল, ভেরি গুড। কি করে পেলাম? জাস্ট এর এরিয়াটা ক্যালকুলেট করেছি, তাই না? বলো এরিয়াটা ক্যালকুলেট করেছি। আচ্ছা এবার আমি এই যে ভেরিয়েবল ফোর্সের একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করছি, ভেরিয়েবল ফোর্সের। ধরো একটি মাস আছে, এই মাসটাকে আমি এই ডিরেকশনে f ইকুয়াল টু 2x প্লাস 2, কি বললাম বলো? f ইকুয়াল টু 2x প্লাস 2 এই ফোর্সে মুভ করাচ্ছি, তাহলে বলো তো এইখানে ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, ভেরি গুড। কার উপর ডিপেন্ড করছে? x এর উপরে, তাই না? যত x চেঞ্জ হবে ফোর্সও চেঞ্জ হবে। আমি যদি তোমাকে বলি এই 0 থেকে x ইকুয়াল টু 5 এই সময়, মানে এই ডিস্টেন্সে এই ফোর্সটা কত ওয়ার্ক ডান করেছে, তুমি কি করে বার করবে? দেখো তুমি স্মল ওয়ার্ক ডান ধরবে dw, সেটা হচ্ছে f ইনটু dx, তাই না? f x এর ভ্যালু কত? 2x প্লাস 2 ইনটু dx। এবার যদি তোমাকে আমি টোটাল ওয়ার্ক ডান বলি, এটা ইন্টিগ্রেশন 0 টু 5, তাহলে এটা কি হবে বলো? 35 জুল হবে। হ্যাঁ, কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? আচ্ছা এইবারে তোমরা কি বুঝতে পারলে আমি কেন এখানে এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি, এই যে স্মলটা, কেন ফোর্সটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল, কারেক্ট, মনে থাকবে? হ্যাঁ স্যার। বলো ফোর্সটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? বলো ভেরিয়েবল, ভেরিয়েবল, মনে থাকবে? ওকে, আচ্ছা যদি এইটা আমাদের মনে থাকে তাহলে দেখো এই প্রবলেমটা তোমাদের করতে হবে। এভরিবডি প্লিজ ট্রাই, এভরিবডি প্লিজ ট্রাই। ধরো একটি মাস আছে, রাইট? এই মাসটার এইদিকে আমি এফ ফোর্স দিয়েছি, এফ এর ভ্যালু হচ্ছে 2t2, রাইট? আমাকে বার করতে বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান ইন t not second, find work done in t not second. কি করে করবে বলো তো প্রবলেমটা? কি করে করবে বলো তো প্রবলেমটা? আচ্ছা আমি প্রবলেমটা করি, হ্যালো? হ্যাঁ স্যার। দেখো আমি যেগুলো করিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখো, এগুলো দেখে তোমরা বাড়িতে, তোমাদের তো প্রচুর শীট দেওয়া হচ্ছে তাই না, প্রচুর করা হচ্ছে, সেগুলো যেন তোমরা করতে পারো। দেখো আমরা তো স্মল ফর্মুলাটা জানি, dw কি জানি বলো? fdx জানি না? হ্যাঁ। এখানে দেখো ফোর্স, ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, ভেরিয়েবল, কারণ ফোর্সটা টাইমের সাথে ভেরি করছে। কিন্তু আমরা আগে কি জানতাম, এই যে এখানে যে ফোর্সটা ছিল এইটা কার সাথে ভেরি করছে বলো? ডিসপ্লেসমেন্টের সাথে। আচ্ছা যদি আমার এরকম কোনো কার্ভ দেওয়া থাকে ft আর এদিকে t, এর এরিয়া কি ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করে? এটা কি রিপ্রেজেন্ট করে মনে আছে? কি একটা ইম্পালসের কথা বহুদিন আগে শুনেছিলাম না,
মনে পড়ছে? মনে থাকবে x আর a মানে কোনটার সাথে কোনটা কি রিপ্রেজেন্ট করে, গুলিয়ে যাবে না তো? শ্রেয়া, শ্রেয়া, শুভ বিজয়া, হ্যাঁ স্যার শুভ বিজয়া, ওকে আমি কি করছি দুদিকে আমি ডিটি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এটা তো করতেই পারি তাই না? এটা কি বলতো, ভি না ডিএক্স বাই ডিটি? এই অবধি বুঝতে পেরেছ? এবার দেখো, f যদি আমার বলে 2t স্কয়ার, তাহলে এইটা ইকুয়াল টু m ইনটু a না? বলো, হ্যালো, আবার a মানে dv বাই dt না? তাহলে দেখো তোমরা এটা লিখতে পারবে না, dv ইকুয়াল টু 2t স্কয়ার বাই m ইনটু dt, এবার এই ভিটা আমি এখানে বসিয়ে দিতে পারি, যদি বসিয়ে দিই এটা আসবে টু টি স্কোয়ার টু বাই এম জি কিউব বাই থ্রি ডিটি, বলো? হ্যাঁ, এবার ওমেগা কি হবে, এই ডব্লিউ কি হবে, এর ইন্টিগ্রেশন কততে 0 থেকে টি নট, এটা ক্যালকুলেট করলে দেখো তো 4 বাই 3 এম জি নট টু দি পাওয়ার 6 বাই 6 আসছে কিনা, বোঝাতে পেরেছি? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট না থাকে, এইবারে আমরা এই ভেরিয়েবল ফোর্সের যে বেস্ট অ্যাপ্লিকেশন বলো, ইউজ বলো, সেইটা করব। সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। আচ্ছা, মন দিয়ে শুনবে, সবকিছু বুঝতে পারবে। দেখো, একটা স্প্রিং আছে, এখানে একটা মাস বাঁধা আছে, এইটা এর ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ ধরো এটা এল, ঠিক? এবার দেখো, আমি বলো তো এই স্প্রিংটা কি আপনা আপনি ইলংগেট বা কম্প্রেস হতে পারে এই অবস্থায়? না স্যার, পারে না। তাহলে নিশ্চয়ই কেউ একজনকে ফোর্স দেবে, সেই কারণেই ও ইলংগেট বা কম্প্রেসড হবে, যে ফোর্স দেবে তাকে আমি বলছি এফ এক্সটার্নাল। আমি কি বোঝাতে পারছি? বলো, তাহলে আমি যদি এইদিকে এফ এক্সটার্নাল ফোর্স দিই, তাহলে এইখান থেকে এইখানে পৌঁছতে, এইখান থেকে ধরো এইখানে ইলংগেট হয়েছে ডি, তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, হ্যাঁ। কেন বলো তো পজিটিভ ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল? তাহলে বলো তো এর ডিসপ্লেসমেন্ট এই দিকে হবে না? হ্যাঁ। তাহলে বলো তো এইখানে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল কত? পজিটিভ। পজিটিভ কেন? ফোর্সের যা ডিরেকশন, ডিসপ্লেসমেন্টের তাই ডিরেকশন, দুদিকেই। কোনো ডাউট আছে আমাকে বলো? না, এবারে মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো, এই এফ এক্সটার্নাল দিয়ে যদি আমি একে টানি, আচ্ছা এই যে যখন একে টানছি না, খুব ধীরে 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 টানছি, মানে ধরো আমি একদিনে 2 মিলিমিটার মতো টেনেছি, আমার কথা বুঝতে পারলে? একদিনে 2 মিলিমিটার মতো টেনেছি, তার মানে কত, 2 মিলিমিটার না, একদিনে 1 সেন্টিমিটার মতো টেনেছি, তার মানে বুঝতে পেরেছো আমি খুব ধীরে 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 টানছি? বলো টানছি কি টানছি না?
এটা এখানে ধরো ফ্রিকশন জিরো। এবার ধরো আমি একে এই ডি ডিস্টেন্সে নিয়ে এসে যদি ছেড়ে দিই তাহলে এই স্প্রিংটা পেছন দিকে যাবে কি যাবে না? যাবে। রাইট, বলতো পেছন দিকে যদি যায় তাহলে কে ওকে পেছন দিকে নেবে? স্প্রিং ফোর্সটা ওকে পেছন দিকে নেবে কি নেবে না? হ্যাঁ। তার মানে ভেবে দেখো, আমি যদি এই ব্লকের দেখো দেখো এই ব্লকের খুব ধীরে 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 টানছি তাহলে বলতো অ্যাক্সেলারেশন কত? জিরো কি? জিরো না, জিরো। তাহলে এর অ্যাক্সেলারেশন জিরো মানে কি? এর নেট ফোর্স কত বলো? জিরো। তাহলে এই দিকে যদি এফ এক্সটারনাল কাজ করে তাহলে এই দিকে আমার কে কাজ করতে হবে? স্প্রিং ফোর্স। তাহলে বলতো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত? ও সরি ভুল লিখলাম, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ভেরি গুড, রাইট। আচ্ছা সেম ভাবে এইখানে বলতো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। দেখো কেন? আরে বাবা, তুমি এই দিকে যদি এফ এক্সটারনাল দাও তাহলে এই দিকে আমার এফ এস কাজ করবে না? দেখো হ্যাঁ, আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ বলো। এবারে তাহলে তোমাদের আমি এই কথাটা তো বলতেই পারি, দেখো দেখো এই যে ন্যাচারাল লেন্থ থেকে, ন্যাচারাল লেন্থ থেকে যদি আমি ইলংগেট করি বা কম্প্রেস করি, কি বললাম বলো? ইলংগেট করি বা কম্প্রেস করি, মন দিয়ে শুনবে, ইলংগেট করি বা কম্প্রেস করি, আমি লিখছি ফ্রম ন্যাচারাল লেন্থ, দেখো ফ্রম নেচার ন্যাচারাল লেন্থ, আমি যদি ইলংগেট করি বা কম্প্রেস করি তাহলে বলতো দুটো ক্ষেত্রেই ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো বলো? হ্যাঁ। আচ্ছা এবার তোমরা আমাকে বলবে, দাদা তুমি কেন ন্যাচারাল লেন্থ থেকে লিখেছো? ন্যাচারাল লেন্থ থেকে লিখেছো, সব সময় কি এই ঘটনাটা ঘটবে না? ঘটবে না। যেমন তোমাদের বলি, মন দিয়ে শুনবে, আমি এই মাসটাকে এই ডি ডিস্টেন্সে এফ এক্সটারনাল দিয়ে টেনে টেনে এনে ছেড়ে দিয়েছি, তাহলে বলতো এই মাসটা বাদিকে যাবে না ডান দিকে যাবে? আমি বলছি এই মাসটাকে আমি এফ এক্সটারনাল দিয়ে টেনে টেনে ডি ডিস্টেন্সে এনে ছেড়ে দিয়েছি, তাহলে মাসটা বাদিকে মুভ করবে না ডান দিকে মুভ করবে? লেফটে। ভেরি গুড, লেফটে মুভ করবে। তাহলে তখন বলতো এই যে এই এই পজিশন থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে এই পজিশন থেকে এর এইদিকে কত ডিসপ্লেসমেন্ট? এইদিকে এই ডিসপ্লেসমেন্ট এইদিকে, আর ফোর্স এফ এস ওইদিকে, আর ডিসপ্লেসমেন্ট ওইদিকে না? হ্যাঁ। তাহলে বলতো এই কেসে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আমি কি বোঝাতে পেরেছি? এবার বলো তুমি, তুমি বলবে যে দাদা তুমি তো লিখেছো নেগেটিভ, কিন্তু আমি কি জন্য লিখেছি বলো? ন্যাচারাল লেন্থ। এটা কি ন্যাচারাল লেন্থ এটা যেখানে আমি ছেড়ে দিয়েছি? হ্যালো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এই অবধি ক্লিয়ার বলো? এই অবধি ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার? আচ্ছা এই অবধি যদি ক্লিয়ার হয় তাহলে এবারে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। শ্রেয়া, শ্রেয়া বোঝা যাচ্ছে ডিয়ার? আচ্ছা দেখো, হ্যাঁ স্যার, ধরো এটাই ন্যাচারাল লেন্থ, কি বললাম এটাই ন্যাচারাল লেন্থ, ওকে। এবার দেখো এই ন্যাচারাল লেন্থ থেকে আমি এফ এক্সটারনাল দিয়ে টানছি, রাইট। এবার আমি এফ এক্সটারনাল দিয়ে না ভেরি স্লোলি টানছি, স্লোলি কিউব, স্লোলি স্লোলি স্লোলি। কেন স্লোলি 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 টানছি বলতো? যাতে এর নেট অ্যাক্সেলারেশন জিরো। নেট অ্যাক্সেলারেশন জিরো মানে আমি বলতে চাইছি ভেলোসিটিও জিরো। বলতো কেন আমি ভেলোসিটিটাকে জিরো করলাম? ভেলোসিটিটাকে এই জন্য জিরো করলাম যে আমি এই মাসটার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি আনতে দিলাম না, মানে কোন কাইনেটিক এনার্জি এই সিস্টেমে আসতে দিলাম না। আমি কি তোমাদের বোঝাতে পারলাম কি বললাম? হ্যাঁ। তোমরা কি জানো কাইনেটিক এনার্জির ভ্যালু হাফ এম ভি স্কোয়ার হয়? হ্যাঁ। ঠিক আছে, এটা আমরা পরে করব, কিন্তু ভি জিরো কেন আমি নিলাম তার একটাই কারণ বলো। ভি জিরো আমি কেন নিলাম তার একটাই কারণ, এখানে আমি কোনো অ্যাক্সেলারেশন আসতে দিলাম না আর কোনো ভেলোসিটি আসতে দিলাম না, তার মানে এখানে কোনো বলো, এখানে কোনো কাইনেটিক এনার্জি আসতে দিলাম না। এবার এই ধীরে 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 আমি যদি মুভ করাই, তার মন দিয়ে শোনো, এই করতে করতে ও এইরকম একটা পজিশনে আসবে, দেখো আসবে তো, তারপরে আবার এইরকম একটা পজিশনে আসবে, আসবে কি আসবে না? সব ক্ষেত্রে আমি এফ এক্সটারনাল দিয়ে মুভ করাচ্ছি। এবার দেখো আমি আমি এইটাকে জিরো জিরো বলছি, এই যে ন্যাচারাল লেন্থটাকে, আর এই পয়েন্টটাকে আমি এক্স আই বলছি, আর এই পয়েন্টটাকে এক্স এফ বলছি। মানে আমার এইটা বলার বক্তব্য যে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত টেনে নিতে গিয়ে যখন আমি গেছে এই মাসটা, তখন স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স কত কত ওয়ার্ক ডান করেছে। আমি কি বুঝতে পারছি কি বললাম? হ্যালো স্যার, আরেকবার বলবো? দেখো আমি আস্তে 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 টেনে টেনে নিয়ে যাচ্ছি না,
এবং প্রতি মোমেন্টে এফ এক্সটার্নাল আর এফ এস সেম না? হ্যাঁ, এবার বলতো এফ এক্সটার্নাল আর এফ এস প্রতি মোমেন্টে সেম যদিও হয় কিন্তু প্রতি মোমেন্টে কি কনস্ট্যান্ট? না, কেন কনস্ট্যান্ট নয়? তাহলে বলতো এই মাস্টার আমি ধরলাম এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে বলতো এই মাস্টার এই দিকে কত ফোর্স কাজ করছে? এফ এস, ঠিক। এবার বলতো এই এফ এস এর ভ্যালু কত? কে ইন টু এক্স। আচ্ছা, তখন তো এর এই ডিরেকশনে এফ এক্সটার্নাল কাজ করছে, করছে না, নইলে তো যাবে কি করে ডান দিকে? তাহলে বলতো এফ এস আর এফ, আর এখানে আমি কি বলেছি অ্যাক্সেলারেশন জিরো, তাহলে এফ এক্সটার্নাল আর এফ এস, এফ এস দুটো সমান না? হ্যাঁ, এটা ইকুয়াল টু কে এক্স না? হ্যাঁ। এবার বলতো এই এক্সচেঞ্জ হলে, এক্সচেঞ্জ হলে এফ এক্সটার্নাল চেঞ্জ হবে? হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে বলতো আমি যে এক্সটার্নাল ফোর্সটা দিচ্ছি সেটা খুব ধীরে ধীরেই দিচ্ছি, কিন্তু সেটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। এবারে দেখো এই যখন x ডিসটেন্সে আসছে তখন বলতো ফোর্সটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? স্প্রিং ফোর্স ভেরিয়েবল এই মুহূর্তে, এই মুহূর্তে মানে এই মুহূর্তে তো কনস্ট্যান্ট। আচ্ছা, তুমি ঠিকই বলেছো এই মুহূর্তে কনস্ট্যান্ট, ঠিকই বলেছো, ধরলাম এই মুহূর্তে কনস্ট্যান্ট। আচ্ছা এবার শোনো, আমি কি করলাম এইখান থেকে এই f এক্সটার্নাল দিয়ে টেনে আর একটু সামান্য dx নিয়ে গেলাম, বলতো এই dx এর ভ্যালুটা খুব বেশি না খুব কম? খুব কম, অলমোস্ট জিরো। যদি অলমোস্ট জিরো হয় তাহলে ওই টাইমের জন্য, সরি ওই লেন্থ, ওইটুকু ডিসটেন্সের জন্য এই ফোর্সটাকে আমি, এই ফোর্সটাকে আমি কনস্ট্যান্ট ধরতে পারি? হ্যাঁ, ওই টাইমের জন্য, ওই 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 ডিসটেন্সের জন্য। তাহলে বলতো ওয়ার্ক ডান বাই, দেখো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, এটাকে আমি লিখতে পারি dw ইন্টিগ্রেশন স্প্রিং ফোর্স। এবার বলতো dx ডান দিকে না বাঁ দিকে? রাইটে। আর fx কোন দিকে? রাইটে। fs, 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 লেফটে, এই যে fs তো স্প্রিং ফোর্স। তাহলে বলতো এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? এবার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন। এবার দেখো তুমি এরকম ব্যাটাকে টেনে 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 আনছো, আমি বলেছি কোথা থেকে কোথায় ওয়ার্ক ডান চেয়েছি, xi থেকে xf। হ্যালো, তাহলে এখানে আমি লিখবো xi টু xf বন্ধুগণ। তাহলে এটাকে আমি এইটা লিখতে পারি, দেখো তো মাইনাস হাফ k xf স্কয়ার মাইনাস, লিখতে পারি বলো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে, এইখান থেকে আমার তিনটে ঘটনা ঘটতে পারে না, কি কি? এক্স এফ গ্রেটার দ্যান এক্স আই, এক্স এফ ইকুয়াল টু এক্স আই, এক্স এফ লেস দ্যান এক্স আই, বলো এই তিনটে ঘটনা ঘটতে পারে না? হ্যাঁ। বলো তো এই যে ঘটনাটা, এইটা কি আমি যে যে সিনারিওটা ড্র করেছি সেই সিনারিওটা না? দেখো এক্স এফটা বেশি না এক্স আই এর থেকে? হ্যাঁ। তাহলে এখানে এইটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ। এখানে কত? এই ঘটনাটা তো বোঝা গেছে, এই ঘটনাটা কি তোমরা বুঝতে পেরেছো? যেখানে এক্স আইটা বড় এক্স এফ এর থেকে, তার মানে কি হচ্ছে? বলো 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 বলো, ঠিকই বলছো, পারবে, বলো বলো বলো, তাহলে বলো তো ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে না? ডিসপ্লেসমেন্টের, আই তো ইনিশিয়াল থেকে ফাইনাল, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে, আর এইদিকেই আমার এফ এস। কেন আমি তখন এফ ই এক্সটার্নালটাকে জিরো করে দিয়েছি না? তাহলেই তো ও বাদিকে আসবে, আসবে না? বুঝতে পারলাম? এইটা এই কেসটা না, বলো এই কেসটা না? আচ্ছা, এবারে আমি তোমাকে যে কথাটা বলছি সেটা ভেরি ইম্পর্টেন্ট, এবারে আমি যে কথাটা তোমাকে বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা এরপরে 95% কেস পাবো যেখানে আমাদের ইলংগেশনটা বা কম্প্রেশনটা ন্যাচারাল লেন্থ থেকে হচ্ছে। কি বললাম বলো? ইলংগেশনটা বা কম্প্রেশনটা ন্যাচারাল লেন্থ থেকে হচ্ছে, ঠিক, বলো ইলংগেশনটা বা এটা ন্যাচারাল লেন্থ থেকে হচ্ছে। তাহলে বলতো আমার এক্স আইটা কত যদি ন্যাচারাল লেন্থ থেকেই আমি সবকিছু মেজার করি? বলো ন্যাচারাল লেন্থ থেকে যদি মেজার করি এক্স আইটা জিরো না? কেন? আরে বাবা, এই যে এই এক্স আইটা জিরো না, মানে জিরো জিরো না? হ্যালো, ন্যাচারাল লেন্থ থেকে তো, তাই তো? তাহলে বলতো ওয়ার্ক ডান বাই
ফ্রিকশন স্প্রিং ফোর্স কত মাইনাস হাফ কে। আচ্ছা আমি কি কি করলাম দেখো, মন দিয়ে শুনবে, এই যে ফ্রম ন্যাচারাল লেন্থ আমি দুটো কন্ডিশন ইয়ে করছি, দেখো এইটা ধরো ন্যাচারাল লেন্থ জিরো জিরো, একে আমি এইদিকে এক্স পর্যন্ত নিয়ে গেছি, এক্স পর্যন্ত নিয়ে গেছি, এইটা হচ্ছে ইলংগেশন। আচ্ছা আর সেম ভাবে, আচ্ছা এইটা ধরো ন্যাচারাল লেন্থ, আচ্ছা এইটা যখন নিয়ে গেছি তখন এদিকে কিন্তু এফ এক্সটার্নাল কাজ করছে তাই তো। এবার দেখো এই বেটাকে আমি এইখানে এফ এক্সটার্নাল দিয়েছি, এইখান থেকে এইটুকু এক্স, ঠিক। হ্যালো এবারে বলো এই যে এই কেসে, ফার্স্ট কেসে, ফার্স্ট কেসে এক্স আইটা কত ফার্স্ট কেসে, জিরো না? হ্যালো এক্স এফটা কত এক্স? হ্যাঁ আমি এখান থেকে লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার মাইনাস জিরো, এটা এইটার জন্য লিখতে পারি। আর এইটার জন্য কি লিখতে পারি বলতো, বলতে পারবে হাফ কে? বলতো এর এক্স আই কত এখানেও, দুটো ক্ষেত্রেই কিন্তু এক্স আই জিরো, কিন্তু এর এক্স এফ কত বলতো, মাইনাস এক্স না? দেখো ন্যাচারাল লেন্থ থেকে তো বাদিকে এসছি, তবু এখানে আমি মাইনাস এক্স স্কোয়ার লিখবো না? দেখো তাও এটা কি হবে, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার হবে। তাহলে আমি কি বলতে পারি, ন্যাচারাল লেন্থ থেকে যদি ইলংগেশন বা কম্প্রেশন হয়, ইলংগেশন হলেও কম্প্রেশন হলেও দুটো ক্ষেত্রেই কি তোমরা মাইনাস হাফ কে এক্স স্কোয়ার পাচ্ছ ওয়ার্ক ডান? হ্যাঁ তাহলে লিখতে পারি ফ্রম ন্যাচারাল লেন্থ আইদার ইলংগেশন অর কম্প্রেশন ওয়ার্ক ডান হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা খুব কাজে লাগবে বন্ধু ন্যাচারাল লেন্থ থেকে, কিন্তু বলো ন্যাচারাল লেন্থ থেকে, ন্যাচারাল লেন্থ থেকে যদি না হয়, দেখো ন্যাচারাল লেন্থ থেকে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, ন্যাচারাল লেন্থ থেকে, ন্যাচারাল লেন্থ থেকে ইলংগেশন হলেও যেটা হবে কম্প্রেশন হলেও সেটা হবে, ন্যাচারাল লেন্থ থেকে তুমি যদি এক্স ইলংগেট করো তাহলেও মাইনাস হবে, এক্স কম্প্রেস করলেও সেটাও মাইনাস হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এই পুরো উপরের সিনারিওটা কি ক্রিস্টাল ক্লিয়ার? দেখো পুরো উপরের সিনারিওটা যেটা আমরা করেছি, দেখো এই যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, বলো তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, আমি কেন ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, এ ফোর্সটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। ভেরি গুড, সেই কারণেই আমরা কিন্তু ওই ইয়েটা লাগিয়েছি। তোমার যে তোমার সামনে যে প্রবলেমটা, এটা আই ইরোডাফের প্রবলেম, কি বললাম, আই ইরোডাফের প্রবলেম। এই আই ইরোডাফের এই প্রবলেমটা একটা টিপিক্যাল প্রবলেম, যেটা যেটা আমাদের কনসেপ্ট গুলোকে অনেক ক্লিয়ার করে, এবং এইটা একটা ভেরিয়েবল ওয়ার্ক ডানের কনসেপ্ট, কি বললাম, ভেরিয়েবল ওয়ার্ক ডানের কনসেপ্ট। আগে পড়ো প্রবলেমটা একটু পড়ো, তারপরে আমি করছি। শোনো প্রবলেমটা কি হয়েছে, শোনো এই যে ম্যানটা এইখানে একটা মাস আছে, দেখো দেখো এইখানে একটা মাস আছে, এই মাসটাকে খুব ধীরে ধীরে টানছে, দেখো দা বডি ইজ মুভড ভেরি ভেরি স্লোলি সাচ দ্যাট ইটস অ্যাক্সেলারেশন ইজ অলমোস্ট জিরো। আমি কি বলতে পারলাম প্রবলেমটা? হ্যালো তাহলে এখানে যে টেনশনটা, কারণ এখানে তো অনেকগুলো ফোর্স আছে, সেই সবগুলো ফোর্সই তো ওয়ার্ক ডান করবে। হ্যাঁ সেটা কোনোটা পজিটিভ হবে কোনোটা নেগেটিভ হবে তাই তো, কোনোটা পজিটিভ হবে কোনোটা নেগেটিভ হবে তাই তো। তো এই ওয়ার্ক ডানটা আমাকে বার করতে বলেছে, এবার আমি প্রবলেমটা একটু করছি। দেখো ইরোডাফের প্রবলেম টিপিক্যাল সুন্দর একটা প্রবলেম, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই বডিটাকে ও টানতে টানতে এমন একটা সময় এসেছে যখন এখানে থিটা আর এইখানে এই বডিটা আছে। এবার তোমরা আমাকে বলবে এখানে ফ্রিকশন আছে কি নেই, ফ্রিকশন আছে, এই যে ফ্রিকশন আছে, বলো তো যদি এই বডিটা
মুভ করে তাহলে কোন ফ্রিকশন কাজ করছে, স্ট্যাটিক না কাইনেটিক? কাইনেটিক। ভেরি গুড। এবার আমি দেখো ড্র করছি, এর নিচের দিকে mg, এই দিকে n, এই দিকে টেনশন, আর এই দিকে fk। কারো কোনো ডাউট আছে? না। ওকে, এইবারে এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটা? বলো হ্যালো হ্যালো হ্যালো, তাই তো? বলো বুঝতে পেরেছো? এবার দেখো mg দুটো কম্পোনেন্ট না, বলো mg দুটো কম্পোনেন্ট না? হ্যাঁ। হ্যালো, এবার দেখো mg যদি দুটো কম্পোনেন্ট হয় তাহলে n এর ভ্যালু কত হবে বলো তো? mg sin theta, রাইট? হ্যালো, আর এইটা কত mg cos theta? এবার এই বডিটা এই দিকে উঠছে, আমি ধরলাম a অ্যাক্সেলারেশনে ট্যাঞ্জেন্ট বরাবর, তাহলে আমি লিখতে পারি t minus fk প্লাস mg cos theta, এই যে এই দুটো ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই না? এবার এইদিকে চলে এসো, এখানে এটা কি বলেছে, দ্য বডি ইজ মুভ ভেরি ভেরি স্লোলি সাচ দ্যাট ইটস অ্যাক্সেলারেশন ইজ অলমোস্ট জিরো, তার মানে এইটা কত, জিরো না? হ্যাঁ। এবার বলো এফ কে মানে কি, মিউ ইনটু এন? হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো তো টি এর ভ্যালু আমি এইটা পাই কিনা, টি এর ভ্যালু? হ্যাঁ। এবার বলো টি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? আমি ধরলাম যখনই ভেরিয়েবল ব্যাপারটা চলে আসে তখনই আমাদের কি মাথায় ক্লিক করছে যে ইন্টিগ্রেশন আসবে বা মানে ক্যালকুলাস টার্ম আসবে, তাই তো? এবার দেখো ও থিটা থেকে এইখানে পৌঁছেছে, এইখানে ডি থিটা, এর রেডিয়াস যদি আর হয় তাহলে এই যে এই আর্কটা, এই আর্কটা, এটা আর ডি থিটা না? বলো এটা আর ডি থিটা না? হ্যালো, এই যে এই আর্কটা, এই যে এখান থেকে এইটুকু, বুঝতে পারছো? এ বলো তো এইটা অলমোস্ট স্ট্রেট লাইন না? হ্যাঁ। তাহলে বলো তো এই ডিরেকশনে আমার টি, আবার এই ডিরেকশনেই আমার আর ডি থিটা, মানে ডিসপ্লেসমেন্ট না? হ্যাঁ। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই টেনশন এইটাকে আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে দেখো mg, সরি হ্যাঁ টি মানে mg, দেখো cos theta plus mu sin theta, দেখো এটা 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 ইনটু আর ডি থিটা, লিখতে পারি? দেখো তো হ্যাঁ। হ্যালো, এবার বলো তো এইটা এইটা বেসিক্যালি আমার dx না এটা? হ্যালো, তাহলে এইটা বেসিক্যালি আমাকে এটা বেসিক্যালি ইন্টিগ্রেশন হবে না? দেখো তাহলে এটা আমি পুরোটা পাবো, অ্যাকচুয়ালি এটা কি ছিল, ডি ডব্লু ওয়ার্ক ডান বাই টেনশন এর ইন্টিগ্রেশন, বলো এটা হবে না? দেখো দেখো দেখো, হ্যাঁ মাইনাস হবে এখানে না প্লাসই হবে, এখানে মাইনাস হবে না প্লাস হবে? আরে বাবা, ডিসপ্লেসমেন্ট আর টেনশন দুটোরই ডিরেকশন কি সেম না অপোজিট? সেম সেম, তাহলে প্লাসই হবে ডিয়ার, কি বল, প্লাসই হবে না? হ্যাঁ গুড। হ্যাঁ আচ্ছা, এটা তো প্লাস হয়েছে কোনো সন্দেহ নেই। এবারে বলো তো এইখানে আমার লিমিট কোথা থেকে কোথায় হবে? দেখো পার্টিকেলটাকে এইখান থেকে এক নাম্বার পজিশন থেকে দু নাম্বার পজিশনে তুলেছে, তাহলে বলো তো আমার থিটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে? জিরো থেকে নাইনটি। ভেরি গুড, জিরো থেকে নাইনটি। আচ্ছা নাইনটি আমি লিখবো না, এখানে যে আর ডি থিটা করেছি এই থিটাটা ডিগ্রিতে না রেডিয়ানে? রেডিয়ানে। ভেরি গুড, তাহলে আমি পাই বাই টু লিখবো না? হ্যাঁ। এম ওভার, তার মানে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো mg r 1 প্লাস মিউ বেরোবে, ক্যালকুলেট করে দেখো, ওয়ার্ক ডান বাই টেনশন, টিপিক্যাল ইরোডফের একটা প্রবলেম। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। না। ওকে আচ্ছা, আচ্ছা মন দিয়ে শোনো, আমরা যে ওয়ার্ক ডানের কথা বলেছি সেই ওয়ার্ক ডানে দুটো জিনিস ইনভলভ, কি কি ইনভলভ, একটা ডিসপ্লেসমেন্ট আর একটা ফোর্স। এবার বলো আমরা কি ফোর্সের ব্যাপারে কোনো কথা বলেছি, যে ফোর্সটা যে কোনো ফোর্স হতে পারে? বলো হ্যালো। হ্যাঁ। এবার বলো সিউডো তো একটা ফোর্স, সিউডো ফোর্স, সিউডো তো একটা ফোর্স, তাই না? হ্যাঁ। তারপরে সিউডো তো ওয়ার্ক ডান করতে পারে, করতে পারে না? হ্যাঁ পারে। রাইট, সেইটা
বোঝানোর জন্যই আমরা এই প্রবলেমটাকে টেক আপ করেছি, এই প্রবলেমটাকে টেক আপ করেছি। এখানে আমি লিখব ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স। এই একটা প্রবলেম ইজ এনাফ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সিউডো ফোর্স অলসো ডাজ সাম ওয়ার্ক। কি বললাম? সিউডো ফোর্স অলসো ডাজ সাম ওয়ার্ক। ওকে, দেখো মন দিয়ে শোনো, তোমরা প্রবলেমটা পড়ো, দেখো প্রবলেমটা পড়ো। এইখানে এ ওয়ান টু দিয়ে দিয়েছে, এর মানে কি বলো? এর মানে কি? অ্যাক্সেলারেশন অফ ওয়ান উইথ রেসপেক্ট টু টু, রাইট? এটা যদি এম হয় তাহলে এটাকে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন অফ এম রিলেটিভ টু ট্রলি। কি বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে ওকে, এইবার তোমরা বলো যে এই প্রবলেমটাতে আমাকে কি বার করতে বলেছে। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স অ্যাজ অবজার্ভ বাই অবজার্ভার টু অ্যান্ড থ্রি। আচ্ছা, এই টু অ্যান্ড থ্রি, এই দুজন অবজার্ভার কত ওয়ার্ক, মানে সিউডো ফোর্স এর জন্য কত ওয়ার্ক ডান দিচ্ছে সেইটা আমাকে বার করতে বলেছে, তাই তো? দেখো, তাই তো, দেখো বড় প্রবলেমটা। আচ্ছা, এইখানে যে এ টু এ থ্রি বলে দিয়েছে, এগুলো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না উইথ রেসপেক্ট টু অন্য কোনো রেফারেন্স ফ্রেম? এটা গ্রাউন্ড। ভেরি গুড, গ্রাউন্ড। ঠিক, এবার দেখো আমরা প্রথমে অবজার্ভার টু এর কথা বলছি, অবজার্ভার টু এর কথা বলছি, অবজার্ভার টু এর কথা বলছি। দেখো দেখো অবজার্ভার টু, দেখো অবজার্ভার টু, অবজার্ভার টু মানে এ না, মানে এ না, এই যে এইটা বেটা, এই এই বেটা না, হ্যাঁ, মানে যে ট্রলির উপর বসে আছে, তাই না? হ্যাঁ। এবার দেখো এ, এই যে অ্যাক্সেলারেশন সেটা এই ডিরেকশনে দেখছে না, এই যে দেখো দিয়ে দিয়েছে তো, হ্যাঁ, এ ওয়ান টু, তাই তো? তাহলে বলো তো, আমি যদি ডিসপ্লেসমেন্ট বলি ডি ওয়ান টু, সেটা যদি ইনিশিয়াল থেকে হয় তাহলে হাফ এ ওয়ান টু টি স্কোয়ার হবে কি হবে না? হ্যাঁ হবে। ওকে, এবার বলো তো এই অবজার্ভার টু, এটা ধরো এম, অবজার্ভার টু এই এম এর উপরে সিউডো ফোর্স কোন দিকে দেখবে, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে। কেন? আমরা সিউডো ফোর্স মানে কি জানি? মাস ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য প্ল্যাটফর্ম, মানে যে অবজার্ভার তার অ্যাক্সেলারেশন, না সরি ভুল বললাম, যে প্ল্যাটফর্মে আছে তার অ্যাক্সেলারেশন, তাই না? মনে মনে পড়ছে? হ্যাঁ। তার মানে এ এই মাসটা, এই মাসটা মানে এই এই যে যে সিউডো ফোর্সটা কে দেখছে, টু দেখছে না? হ্যালো, হ্যাঁ, টু এর অ্যাক্সেলারেশন কত? এ টু না? হ্যাঁ। এবার বলো তো ওয়ার্ক ডান কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, সেটা বলো। মাইনাস হবে, কারণ দুটো অপোজিট ডিরেকশন। অর্ক বোঝা যাচ্ছে? মাইনাস হাফ এম এ টু এ ওয়ান টু টি স্কোয়ার। আমি কি বোঝাতে পেরেছি পুরো জিনিসটা? হ্যালো, হ্যাঁ। ওকে, এবার দেখো, এবার আমি বলছি অবজার্ভার থ্রি, এটা ইম্পর্টেন্ট। কি বললাম বলো? অবজার্ভার থ্রি, এইটা ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? দেখো দেখো, আচ্ছা অবজার্ভার থ্রি ওয়ার্ক ডান কি হবে বলো? খুব ইজি, এর উপরে সিউডো ফোর্স কোন দিকে দেখবে অবজার্ভার থ্রির জন্য? মাস ইনটু, বলো মাস ইনটু কার অ্যাক্সেলারেশন? অবজার্ভারের অ্যাক্সেলারেশন না? হ্যাঁ, বা প্ল্যাটফর্ম। তার মানে সিউডো ফোর্স কত বলো? আমি এখনো বুঝতে পারছি না ওয়ান থ্রি। আচ্ছা এবার দেখো, এইটাকে আমি লিখতে পারি, এই যে ডি ওয়ান থ্রি, ডি ওয়ান থ্রি এইটাকে লিখতে পারি হাফ এ ওয়ান থ্রি টি স্কোয়ার, বলো লিখতে পারি? হ্যাঁ। এবার বলো, এবার এ ওয়ান থ্রিটাকে দেখো আমার কি কি দিয়ে দিয়েছে, এ থ্রি এ ওয়ান টু আর এ টু, এই তিনটে ছাড়া তো কিছু দিয়ে দেয়নি, আমাকে ওয়ান থ্রি দিয়ে দিয়েছে? না। তাহলে দেখো তো, আমি এই ওয়ান থ্রির জায়গায় এইটা লিখতে পারি, দেখো তো এ ওয়ান থ্রি মানে হচ্ছে এ ওয়ান মাইনাস এ থ্রি না, তাই তো? এবার দেখো এইটার সাথে আমি
প্লাস এ টু করলাম মাইনাস এ টু করলাম, একই তো ব্যাপার। দেখো তো আমি এই দুটোকে একসাথে করে এ ওয়ান টু প্লাস এ টু মাইনাস এ থ্রি এইটা লিখতে পারি কিনা। এবার দেখো মন দিয়ে শোনো, এই এ ওয়ান টু ডিরেকশন এইদিকে, এ টু ডিরেকশন এইদিকে, এ ওয়ান থ্রি ডিরেকশন এইদিকে। এবার এই নেটটা কোন দিকে হবে সেটা কি আমরা বলতে পারবো? নেটটা বলতে পারবো না, কারণ কি বললাম বুঝলে, এই নেটটা কি বলতে পারবো কোন ডিরেকশনে দিয়া? কারণ এ ওয়ান থ্রি এর অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে এইদিকে, এই যে ডান দিকে, কিন্তু যেহেতু মাইনাস আছে অপোজিট দিকে হয়ে যাবে, তাহলে এর অ্যাকচুয়াল ডিরেকশন আমি বলতে পারবো না। আমি কি বুঝতে পারছি? হ্যালো, তাহলে দেখো তো আমি এইখানে ডি ওয়ান থ্রি জায়গায় হাফ এ ওয়ান থ্রি টি স্কোয়ার এইটা যদি বসাই, তাহলে এইটা হবে না এম টি স্কোয়ার বাই টু এ থ্রি এ ওয়ান টু এ টু মাইনাস এ থ্রি। দেখো তো এটা হবে কিনা, এখানে আমি কোনো প্লাস মাইনাস সাইন দিলাম না, কেন বলতো? এখানে কারণ আমি জানি না এই এ ওয়ান টু ডিরেকশন কোন দিকে, এই ওয়ান থ্রি ডিরেকশন কোন দিকে হবে, এটা ডিপেন্ড করবে এর ভ্যালুর উপরে। আমি তোমাদের বোঝাতে পেরেছি? হ্যাঁ। যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। আছে? না স্যার। ওকে, ভেরি গুড। ওকে ওকে, আচ্ছা তাহলে দেখো, ওয়ার্ক পার এনার্জি আমাদের খুব ইজি ইজি জিনিস চলছে না, বলো? ওয়ার্ক পার এনার্জি কম্পারেটিভলি ইজি, আমরা আরো যত যাব এগিয়ে যাব তত দেখবো যে বেশ কনসেপ্ট ইজি, আবার ধীরে ধীরে কনসেপ্টটা ডিফিকাল্ট হতে থাকবে তোমার যখন আমরা রোটেশনাল করব। আচ্ছা, এরপরে আমাদের অন্য একটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করতে হবে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। দেখো কনজারভেটিভ অ্যান্ড, শ্রেয়া বোঝা যাচ্ছে? যেটুকু আছে আমি সেইটুকুই তোমাদের করাবো, এর বেশি আমি কিচ্ছু বলবো না। কি বললাম? আমাদের সিলেবাসে যেটুকু আছে আমি সেইটুকুই করাবো, এর বেশি আমি একদম করাবো না। আমি কি বোঝাতে পারলাম? যেটুকু আছে এটা নিয়ে আমাদের খুব আহামরি কিছু মানে ইয়ে করার দরকার নেই, ওকে, আহামরি ভাবার দরকার নেই। কিন্তু দেখো আহামরি ভাবার দরকার নেই, দেখো মন দিয়ে শুনবে, এক্সাম্পল দিয়েই করানো যাক, ইজি কনসেপ্ট। ধরো একটি পার্টিকেল কে এম মাস, আমি এইখান থেকে এইরকম একটা জায়গাতে উঠাচ্ছি বা উঠিয়েছি, ঠিক তিনটে পথে উঠিয়ে উঠাতে পারি, এক নাম্বার পাথ, দু নাম্বার পাথ, তিন নাম্বার পাথ। দেখো আমি তিনটে পাথে একে উঠাতে পারি, কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, তিনটে পাথে আমি উঠাতে পারি। এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, ওকে। এবারে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এক দুই, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স এই তিনটে পাথের জন্য কি হবে? দেখো এই ফার্স্ট পাথেও আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এইচ, আর এম জি অলওয়েজ নিচের দিকে কাজ করছে, আর ডিসপ্লেসমেন্ট উপর দিকে, তার মানে এই তিনটে কেসেই আমার এটা মাইনাস এম জি এইচ। এই অবধি বোঝা গেছে? তার মানে আমি গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে, এই গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য এই যে এক দুই তিন তিনটে ডিফারেন্ট পাথে যে ওয়ার্ক ডানটা পেয়েছি, সেই ওয়ার্ক ডানটা কি পাথ ডিপেন্ডেন্ট না পাথ ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড, পাথ ইন্ডিপেন্ডেন্ট। এই অবধি কোনো তোমাদের ডাউট থাকার কথা না, যদি ডাউট না থাকে তাহলে নেক্সট কনসেপ্টটা দেখো। ধরো আমার কাছে এরকম একটা টেবিল আছে, রাইট, এই টেবিলের এই একটা পয়েন্ট আছে এক নাম্বার পয়েন্ট, এই পয়েন্ট থেকে দু নাম্বার পয়েন্টে
আর এই টেবিলে ফ্রিকশন আছে, আমি এইভাবে আসতে পারি, এইভাবে যেতে পারি, আবার এইভাবে আসতে পারি। আমি কি বোঝাতে পারলাম? এক দুই তিন, ধরো আমি এটা এ পাথে এসছি, এটা বি পাথে এসছি, এটা সি পাথে এসছি। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এই তিনটে পাথে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন সেম না ডিফারেন্ট? না ডিফারেন্ট, ডিফারেন্ট কেন? দেখো না ডিফারেন্ট, এটা ডিফারেন্ট হচ্ছে তাই। দেখো এই পাথে এই ডিরেকশন, এই ডিরেকশন, এই ডিরেকশন, এই ডিরেকশন, এই ট্যাঞ্জেনশিয়াল ডিরেকশনে আমার কি কাজ করবে? ফ্রিকশনাল ফোর্স। সেই ট্যাঞ্জেনশিয়াল ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা যদি কাজ করে, তাহলে আমি এখানে ছোট ছোট করে ইন্টিগ্রেশন করে টোটাল ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান বার করতে পারি, পারি কি পারি না? দেখো তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইন পাথ এ, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইন পাথ বি, এন্ড ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইন পাথ সি। বলো তো এই তিনটে সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট কেন? যত মানে যেখানে যত বেশি ডিস্টেন্স কভার করবে, কি বললাম, যত বেশি ডিস্টেন্স কভার করবে সেখানে ওয়ার্ক ডানটা ফ্রিকশনাল ফোর্স দিয়ে তত বেশি হবে না? ভেবে বলো, বলো তাই না? আমি কি বোঝাতে পারলাম? বলো আমি বোঝাতে পারলাম? ধরো এরকম একটা পাথ এলো, এইখান থেকে ঘুরে এইখান থেকে এসে এইখান থেকে এসে এইখান থেকে এলো, বলো তো এই থার্ড মানে ফোর্থ পাথে, ডি পাথে অনেক বেশি আমার ইয়ে ঘুরতে হয়েছে না? তার মানে থার্ড পাথে ফ্রিকশনাল ফোর্স এর ওয়ার্ক ডানটা অনেক বেশি না? হ্যাঁ। আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, তাহলে মন দিয়ে শুনবে, এই যে ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্স এর জন্য ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট না পাথ ইন্ডিপেন্ডেন্ট? পাথ ডিপেন্ডেন্ট। এবারে মন দিয়ে শুনবে, আমরা যত রকম ফোর্স আছে সেই ফোর্স গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। যে ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট তাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলি, আর যেটা পাথ ডিপেন্ডেন্ট তাকে আমরা নন কনজারভেটিভ ফোর্স বলি। তোমাদের কি ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে? একটা ফোর্স কনজারভেটিভ কি নন কনজারভেটিভ সেটা চেক করার জন্য আমরা ওই ফোর্স দিয়ে ওয়ার্ক ডান ক্যালকুলেট করি। কি বললাম? ওই ফোর্স দিয়ে ওয়ার্ক ডান ক্যালকুলেট করি, সেই ওয়ার্ক ডান ক্যালকুলেট করেই আমরা বলতে পারি যে ওটা কনজারভেটিভ কি নন কনজারভেটিভ। আমি কি বোঝাতে পারলাম একটু একটু? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারলাম একটু একটু? হ্যালো, তার মানে কনজারভেটিভ ফোর্স কোনগুলো? যে ফোর্সের জন্য, বলো বলো তোমরা বলো, যে ফোর্সের জন্য আমার ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, আর আর বলো নন কনজারভেটিভ ফোর্সটা কোনটা? যে ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? বলো। হ্যালো, এবারে ম্যাথমেটিক্যালি, ম্যাথমেটিক্যালি এটাকে কি করে ডিফাইন করা হয়? ম্যাথমেটিক্যালি দুটো দুটো তোমার ক্রাইটেরিয়া থাকতে হবে, দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে। কি ক্রাইটেরিয়া? সেই ক্রাইটেরিয়া গুলো দেখো, এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, মন দিয়ে শুনবে, তিনটে ডিফারেন্ট পাথে যাচ্ছে, পাথ ওয়ান, পাথ টু, পাথ থ্রি, রাইট? হ্যালো, তাহলে ফার্স্ট পয়েন্ট লিখবো, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, পাথ ওয়ান, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, পাথ টু, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, পাথ থ্রি। বলতো এই তিনটে ওয়ার্ক ডান কি সেম? ইয়েস, কনজারভেটিভ এর জন্য এটা সেম। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট তোমরা আমাকে বলতে পারবে? সেকেন্ড পয়েন্ট, আমি ধরো ওয়ার্ক ডান এ থেকে বি তে গেছি, তারপরে আবার ওয়ার্ক ডান বি থেকে এ তে এসেছি, তাহলে বলতো আমার টোটাল ওয়ার্ক ডান কত হলো? মানে আমি বলতে চাইছি এ থেকে বি তে গেছি, আবার বি থেকে এ তে আবার সেম জায়গায় ফিরে এসেছি, তাহলে বলতো ওয়ার্ক ডান কত হলো? আচ্ছা, রাইট রাইট, কেন এটাই চলে এসো। আমি এইখান থেকে উপরে গেলাম, ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? এই এম জি, এম জির জন্য মাইনাস এম জি এইচ। হ্যালো, আবার আমি যখন এর থেকে নিচে নিয়ে চলে এলাম, তখন এই পাথে ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই দুটো যোগ করলে কত আসছে? জিরো। তার মানে যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে যদি ফিরে আসে তাহলে নেট ওয়ার্ক ডান কত? জিরো। তাহলে বলো কনজারভেটিভ ফোর্সের জন্য যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম আমি সেই পয়েন্টে যদি ফিরে আসি তাহলে নেট ওয়ার্ক ডান কত? জিরো। আমি কি বোঝাতে পেরেছি?
তাহলে এই দুটো যদি ফুলফিল করে এই ওয়াকডানের ক্ষেত্রে, মানে কোন ফোর্সের জন্য যদি ওয়াকডানের এই ডেফিনেশন দুটো ম্যাথমেটিক্যালি ফুলফিল করে তাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো, এম আই রাইট? হ্যালো, হ্যাঁ। এবারে নন কনজারভেটিভের জন্য কি হবে বলো? নন কনজারভেটিভের জন্য বলো এই সবগুলো নট ইকুয়াল টু হবে না? হ্যাঁ, বুঝতে পেরেছি আমি বলো। ওকে, এবারে তুমি আমাকে বলবে যে কনজারভেটিভ ফোর্সের কি কি এক্সাম্পল, মন দিয়ে শুনবে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেকেন্ড হচ্ছে ইলাস্টিক ফোর্স, থার্ড হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রাইট? ইলেভেনে আমরা এই দুটো ফোর্স নিয়ে ডিসকাস করব, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা ইলাস্টিক ফোর্স। ইলাস্টিক ফোর্স আমি অলরেডি তোমাদের ডিসকাস করেছি কিছুটা, মানে ইলাস্টিক ফোর্সটা তোমরা জানো, বলো তো কোন ফোর্সটা ইলাস্টিক ফোর্স? স্প্রিং, 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 স্প্রিং ফোর্স। হ্যাঁ, এই দুটো ফোর্স নিয়ে আমরা ডিসকাস করেছি, এই দুটো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। আমি বলবো, সব বলবো, ডোন্ট ওয়ারি, আমি সব বলবো আস্তে আস্তে। থার্ড যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা আমরা পরে ডিসকাস করব, রাইট? রাইট, আমরা ইলেভেনে মেইনলি এই দুটো ডিসকাস করব, আর টুয়েলভে গিয়ে এইটা ডিসকাস করব। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে, আচ্ছা, নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি? ফ্রিকশনাল ফোর্স। নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি? ফ্রিকশনাল ফোর্স। আমি কি বোঝাতে পেরেছি বলো? আচ্ছা, তাহলে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ সম্বন্ধে এইটুকু কনসেপ্ট এনাফ। এরপরে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, সেই প্রবলেম সলভ করে আমরা বেশ কিছু অন্য কনসেপ্টও গ্র্যাব করব। কি বললাম? এরপরে আমরা প্রবলেম সলভ করব, প্রবলেম সলভ করে নেট বেশ কিছু এক্সট্রা কনসেপ্ট আমরা গ্র্যাব করব। দেখো, আগে প্রবলেমটা সলভ করতে চাই, তারপরে আমি অন্যান্য এক্সপ্লেনেশন গুলো দেব। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, একটি পার্টিকেলকে আমি জিরো জিরো থেকে, আচ্ছা দেখো, টু ফোর, এই মানে কি বলবো, মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ থেকে বি তে আমি নিয়ে গেছি, ঠিক? হ্যালো, এ থেকে বি তে আমি নিয়ে গেছি, ঠিক? এবারে তিনটে, তিনটে না চারটে ডিফারেন্ট ফোর্স দিয়ে নিয়েছি, চারটে ডিফারেন্ট ফোর্স দিয়ে নিয়েছি। প্রথম ফোর্সটা দেখো, আমি একে নিয়েছি 2i plus 3j, সেকেন্ড ফোর্সটা নিয়েছি 3rd ফোর্সটা নিয়েছি 4th ফোর্স যেটা নিয়েছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আমি কি বুঝতে পারলাম? দেখো, এই একটা পয়েন্টকেই আমি এ কোঅর্ডিনেট থেকে বি কোঅর্ডিনেট কোঅর্ডিনেটে নিয়েছি, কিন্তু তিনটে চারটে ডিফারেন্ট ফোর্স দিয়ে নিয়েছি, রাইট? এবার বলো, একটা ফোর্স বলতে শুনবে, একটা ফোর্স কনজারভেটিভ কি নন কনজারভেটিভ সেটা তো তার ওয়ার্ক ডানের উপর ডিপেন্ড করে না, করে কি বলো? হ্যালো, বলো স্যার, আমি বললাম, আমি বললাম, আমি বললাম একটা ফোর্স কনজারভেটিভ কি নন কনজারভেটিভ সেটা কি তার ওয়ার্ক ডানের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, না, করে না। আরে আরে বাবা, শোনো শোনো শোনো, ওয়াকডান দিয়ে আমরা চেক করি। হ্যালো 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 হ্যালো, ওয়াকডান দিয়ে আমরা চেক করি ওটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ। কি বললাম বুঝলে? হ্যালো, হ্যাঁ। দেখো, এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে আমরা ওই ফোর্সটাকে কনজারভেটিভ বলি, কিন্তু ফোর্সটার সাথে কি মানে ওয়াকডানের কোনো যোগ আছে? না। আমি আমার কথাটা বুঝতে পারলে? খুব সিম্পল কথা, দেখো ফোর্সটা যে কনজারভেটিভ কি নন কনজারভেটিভ সেটা চেক করার জন্য আমরা এই এই ওয়াকডানটা ক্যালকুলেট করি, কিন্তু ওয়াকডান করুক বা না করুক, ফোর্সটা ওয়াকডান করুক বা না করুক, তাও তো সেটা কনজারভেটিভ নন কনজারভেটিভ থাকবে। mg মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, কোন একটা বডি যদি ওয়ার্ক ডান করে বা না করে তবু তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কনজারভেটিভই থাকবে, কি থাকবে না? হ্যাঁ থাকবে। আমার কথা বুঝতে পারলে? যে সে ফোর্স ওয়ার্ক ডান করুক বা না করুক, সে কনজারভেটিভ না নন কনজারভেটিভ থাকবে, সেটা চেক করার জন্য আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, এবার তোমরা দেখো, আমি a থেকে b তে এই তিনটে ফোর্স দিয়ে, চারটে ফোর্স দিয়ে একটা পার্টিকেলকে জিরো জিরো থেকে টু ফোরে নিয়ে গেছি, রাইট? এবার বলো, আমি যদি এ থেকে বি অবধি টু ফোরে নাও নিয়ে যেতাম, তাও তো আমার এই ফোর্স গুলো, এই ফোর্স গুলো কনজারভেটিভ বা নন কনজারভেটিভ থাকতো। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ। এবার
এ থেকে বি তে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করে আমরা ডিসাইড মানে বলে দেবো যে এ কনজারভেটিভ না এ নন কনজারভেটিভ। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো ওকে ওকে আচ্ছা, এবার এই ফোর্স গুলো কনজারভেটিভ না নন কনজারভেটিভ সেটা আমি চেক করছি। চেক করার জন্য আমরা এই ওয়ার্কডান গুলো ক্যালকুলেট করব। আচ্ছা, যখন এইগুলো করব এগুলো মনে রাখবে, মানে এই চার রকম টিপিক্যাল ফোর্স হয় সেইগুলোই আমি করিয়ে দিচ্ছি। মন দিয়ে শোনো, বলো তো এমজি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। দেখো সবসময় নিচের দিকে পড়ছে না, নিচের দিকে। হ্যালো, আর একটা মাসের জন্য এমজি নিচের দিকেই সবসময় হয় না? হ্যাঁ। এবার দেখো, বলো তো এই এই ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, তাই তো? বলো কনস্ট্যান্ট। এবার দেখো, আমি যদি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে যাই আমি কি লিখি মনে আছে? এফ ডট ডি এস। এবার এখানে দুটো কোঅর্ডিনেট আছে না, তার মানে ডিএসএ আমার দুটো কোঅর্ডিনেট থাকবে না? দেখো, হ্যাঁ দেখো, আমি এটা লিখতে পারি টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ ডট ডি এক্স আই ক্যাপ, লিখতে পারি এটা? বলো, এর ইন্টিগ্রেশন হবে না? হ্যাঁ। দেখো, এটা আই ক্যাপের সাথে আই ক্যাপ যদি হয় তাহলে ইন্টিগ্রেশন টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টু ডিওয়াই না, সরি থ্রি ডিওয়াই না? বলো, বাকিগুলো তো ডট প্রোডাক্ট জিরো হয়ে যাবে। এবার বলো তো এক্স এ কোথা থেকে কোথায় ভ্যারি করছে? জিরো থেকে টু। এখানে জিরো থেকে ফোর। এটা ক্যালকুলেট করলে দেখো তো 16 জুল আসে কিনা? এইটার জন্য যদি আমি ক্যালকুলেট করি তাহলে ওয়ার্ক ডান কি হবে বলতো? দেখো তো এইটা আসছে কিনা? সেম ভাবে এখানে যেরকম লিখেছিলাম সেম ভাবে এইটা আসছে কিনা? তাহলে এটাকে আমি লিখতে পারি 32/3 জুল। দেখো ক্যালকুলেট করে দেখো, ওকে। আচ্ছা, এবার দেখো থার্ড ডেটটা, থার্ড ডেটটা মন দিয়ে দেখো থার্ড ডেটটা। আচ্ছা থার্ড ডেটটা দেখো তো ওয়ার্ক ডান এইটা আসছে কিনা? দেখো এটা আসছে কিনা সেম ভাবে এই যে এই ফর্মুলা ইয়ে করে, এই যে এফ ডট ডিএস, ডিএস এর ভ্যালু এইটা পুট করে, দেখো এটা আসছে কিনা? আসছে। হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, আমি তো জাস্ট এখন ক্যালকুলেশন করছি, আমি কিন্তু এখনো কোনটা কনজারভেটিভ কোনটা নন কনজারভেটিভ কিছু বলিনি। দেখো এটা একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে এক্স এর সাথে ডিএক্স এর সাথে ওয়াই ও মানে জুড়ে আছে, আছে না? হ্যালো, তাহলে কি এটাকে ইন্টিগ্রেট করা সম্ভব হবে? আরে আমরা ইন্টিগ্রেট টাকেই করি, এফ এক্স ডি এক্স কে আমরা ইন্টিগ্রেট করতে পারি, তাই না? মানে এটাও এক্স এর ফাংশন হবে, এটা তাহলে ডি এক্স হবে, কিন্তু এখানে ওয়াই জুড়ে আছে না? হ্যাঁ। আচ্ছা, এইখানে এক্স স্কোয়ার ডি ওয়াই জুড়ে আছে না? দেখো এই এক্স স্কোয়ার এর সাথে ডি ওয়াই জুড়ে আছে না? হ্যাঁ। এই অবধি কি বুঝতে পেরেছো যে এখানে একটা প্রবলেম চলে এসেছে? হ্যাঁ। এবার আমি কি করছি দেখো, আমি যেটা করছি সেটা শোনো, বলতো ডি অফ এক্স স্কোয়ার ওয়াই একে আমি এই যে এইটাকে আমি এইটা লিখতে পারি এক্স স্কোয়ার ডি ওয়াই, একবার এক্স স্কোয়ার কে কমন নিলাম ডি ওয়াই, তারপরে ওয়াই কে কমন নিলাম টু এক্স ডি এক্স। বুঝতে পারলে? হ্যালো, ডিফারেন্সিয়াল নেওয়া এটা কি তোমাদের আমি শিখিয়েছি, ডিফারেন্সিয়াল নেওয়া? বলো বলো বলো। দেখো দেখো দেখো, এই দেখো ডি এক্স স্কোয়ার ওয়াই, আমি প্রথমে এক্স স্কোয়ার কে কমন নিলাম, তার মানে কি ডি অফ ওয়াই, এই যে ডি ওয়াই, তারপরে আমি ওয়াই কে কমন নিলাম, ওয়াই কে কমন নেওয়ার পরে কি আসে বলো তো? ওয়াই ডি অফ এক্স স্কোয়ার। এবার ডি অফ এক্স স্কোয়ার কে আমি কি লিখতে পারি টু এক্স ডি এক্স লিখতে পারি? হ্যাঁ। আমি কি বুঝতে পেরেছি?
এবারে মন দিয়ে শোনো, এই পুরো জিনিসটা এইটা না, হ্যালো, তাহলে দেখো তো এটাকে আমি এটা লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স, সরি ইন্টিগ্রেশন ডি এক্স স্কোয়ার ওয়াই, এটা লিখতে পারি, দেখো তো এই পুরো জিনিসটাকেই তো আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি। হ্যাঁ, এবার দেখো ইন্টিগ্রেশন ডি এক্স মানে কত বলতো, এক্স না? হ্যাঁ, তাহলে বলতো, আচ্ছা এইখানে যখন আমি ইন্টিগ্রেশন লিখবো, এখানে যখন আমি ইন্টিগ্রেশন লিখবো তখন আমার একটাই কোয়ান্টিটি চলে আসছে না, হ্যালো? হ্যাঁ, তাহলে বলতো ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু কত x স্কয়ার y এর? 0। কেন? এই যে 0 0 ছিল না? হ্যাঁ, বলতো ফাইনাল ভ্যালু কত? x স্কয়ার মানে 2 2 * 4 4 4 16 না? হ্যাঁ, তাহলে এইটাকে আমি এইটা লিখতে পারি x স্কয়ার y 0 to 16 লিখতে পারি। হ্যাঁ স্যার, ইকুয়াল টু 16, হ্যালো, লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে এই জিনিসটা আমি করলাম না, এটা কি সবার, এটা সবার জন্য পসিবল হয় না? এই যে এটা, এটা যার জন্য পসিবল হয় একে বলে, একে বলে পারফেক্ট ডিফারেনশিয়াল। কি বললাম? একে বলে পারফেক্ট ডিফারেনশিয়াল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার, একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পাচ্ছি, হবে হবে। এবার দেখো আমি কিন্তু একটাও বলিনি কোনটা কনজারভেটিভ কোনটা নন কনজারভেটিভ, আমি কিন্তু জাস্ট ক্যালকুলেট করে গেছি, বলো, আমি তো জাস্ট ক্যালকুলেট করে গেছি, ওকে? আচ্ছা এবার দেখো মন দিয়ে শোনো, তাহলে তোমরা বলো তো এফ ইকুয়াল টু 3x² y² i + 2x³ y j, এই ফোর্সটার জন্য, এই ফোর্সটার জন্য আমি এই ফোর্সটা, এই পোর্শনটা কি পারফেক্ট ডিফারেনশিয়াল? দেখো তো যদি পারফেক্ট ডিফারেনশিয়াল হয় তাহলে কার ডিফারেনশিয়াল এইটা, কার ডিফারেনশিয়াল? ওকে ওকে ওকে, দেখো যেমন আমি তোমাকে এইটা বললাম না ডিয়ার, দেখো 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 এই যে এইটা, এই যে এইটা দেখো, এইটা এইটা এইটা, হ্যাঁ, এইটা পারফেক্ট, এইটাকে এই ফর্মে লিখতে পারি। হ্যাঁ, সেম ভাবে আমি এইখানেও একই জিনিস চাইছি, তোমরা ডি মানে ডি ডব্লিউ কি পাচ্ছ বলো তো, সরি ডব্লিউ কি পাচ্ছ, ইন্টিগ্রেশন কি পাচ্ছ সেটা আমাকে বলো তো। 3x² y² dx, ভেরি গুড, প্লাস 2x³ y dy, ভেরি গুড। আচ্ছা এইটাকে কি আমি এই ফর্মে লিখতে পারি? হ্যাঁ, তার মানে এইটা পারফেক্ট ডিফারেনশিয়াল। হ্যাঁ, এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার এটা পারফেক্ট ডিফারেনশিয়াল কি পারফেক্ট ডিফারেনশিয়াল নয় সেটা বোঝার জন্য তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে এই তিনটে কেসেই কি আমি একদম পারফেক্ট ভ্যালু বার করতে পেরেছি ওয়াকডানের? হ্যাঁ, বলো বলো, এই তিনটে কেসেই আমি একদম পারফেক্ট ভ্যালু বার করতে পেরেছি ওয়াকডানের? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো রিয়া। ওকে, আচ্ছা যদি তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে তাহলে দেখো আমি কি করছি, ফোর্থ টেকটা, অর্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে শ্রেয়া, ফোর্থ টেকটা দেখো, ফোর্থ টেকটায় বলো তো ওয়ার্ক ডান কি এইটা আসছে? আসছে এটা? হ্যাঁ আসছে। গুড, এইবার একটা কথা বলো, এখানে x আছে, এখানে y আছে, কি বললাম, এখানে x আছে, এখানে y আছে, বলো তো আমি যদি y as a function of x না জানি তাহলে কি আমি এইটা ইন্টিগ্রেট করতে পারবো? না। আচ্ছা x as a function of y মানে আমি কথার কথা বলছি, ধরো এইদিকে আমি y প্লট করেছি, এইদিকে আমি x প্লট করেছি, আমি ধরলাম এইরকম একটা কার্ভ, কার্ভ সেটা হচ্ছে y equal to কথার কথা 2x² + 3x + 1, আর এইরকম আরেকটা কার্ভ যেটা হচ্ছে y equal to 9x² + 3। এবার একটা জিনিস দেখো, যদি কেউ আমাকে y equal to এইটা দিয়ে দেয় তাহলে আমি এইটা এখানে বসাতে পারবো, বসিয়ে এটাকে ইন্টিগ্রেট করতে পারবো? আবার কেউ যদি আমাকে এইটা দিয়ে দেয় এইটাকে বসিয়ে আমি ইন্টিগ্রেট করতে পারবো? তাহলে বলতো এই ওয়াকডানের ভ্যালু পেতে গেলে আমাকে আইদার এইটা বা এইটা জানতে হবে,
এই এই যে রেড দিয়ে যেগুলোকে গোল্লা করেছি এইটা বা এইটা বেসিক্যালি একটা পাথের ইকুয়েশন না? তাহলে পাথটা জানতে হবে না? বলো, পাথ না জানলে কি আমি এগুলো বার করতে পারবো? এই এই ইন্টিগ্রেশন না। তাহলে এবার বলো তো, চারটা পাথ ডিপেন্ডেন্ট না পাথ ইনডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। ভেরি গুড। যদি পাথ ডিপেন্ডেন্ট হয় আর এক দুই তিন, আমি তিনটে ক্ষেত্রেই কি এইটা একেবারে পারফেক্টলি বার করতে পেরেছি? হ্যাঁ। তাহলে বলো তো, এক দুই তিন, এটা পাথ ডিপেন্ডেন্ট না পাথ ইনডিপেন্ডেন্ট? ইনডিপেন্ডেন্ট। তাহলে এটা কনজারভেটিভ, এটা কনজারভেটিভ, এটা কনজারভেটিভ, এটা নন কনজারভেটিভ? কি বোঝাতে পারলাম? হ্যাঁ বুঝেছি। বোঝা গেছে? বলো, তোমাদের যদি কনজারভেটিভ আর নন কনজারভেটিভ দেয়, চেক করতে বলবে, এই চার ধরনের বাইরে কিছু দেবে না। কি বললাম? এই চার ধরনের বাইরে কিছু দেবে না। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। এই চার ধরনের বাইরে কিছু দেবে না। আচ্ছা, এবার আমার কয়েকটা কথা আছে। বলো তো, এক দুই তিন কনজারভেটিভ না নন কনজারভেটিভ? কনজারভেটিভ। আচ্ছা, এক কনস্ট্যান্ট ফোর্স? হ্যাঁ। দুই কনস্ট্যান্ট ফোর্স? না, ভেরিয়েবল। রাইট। তিন কনস্ট্যান্ট ফোর্স? না। রাইট। তাহলে কনস্ট্যান্ট ফোর্স হলেই যে ওটা কনজারভেটিভ নন মানে হবে সেটা বলা যাবে না। মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, যদি কনজারভেটিভ হয়, মন দিয়ে শোনো, কনজারভেটিভ হয় তাহলে ফোর্সটা কনস্ট্যান্ট, এইটা হলে কনজারভেটিভ হবেই হবে, তাই তো? বলো, এটা হলে কনজারভেটিভ হবেই হবে, তাই না? হ্যাঁ। কিন্তু যদি ভেরিয়েবল হয়, ভেরিয়েবল হয় তাও ওটা কনজারভেটিভ হতে পারে। কি বললাম? ভেরিয়েবল যদি হয় তাও কনজারভেটিভ হতে পারে। কোন ক্ষেত্রে? বলো, পারফেক্ট কোনো ফাংশন থাকবে, তাহলেই এটা কনজারভেটিভ হবে, তাই তো? হয়েছে দিয়া? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো যে কোনটা কনজারভেটিভ কোনটা নন কনজারভেটিভ আমি কি করে প্রুফ করলাম? তাহলে দেখো, পারফেক্ট ডিফারেনশিয়াল আর কনস্ট্যান্ট ফোর্স হলেই সেগুলো কনজারভেটিভ হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলো। কিন্তু ভেরিয়েবল ফোর্স হলেও সেটা কনজারভেটিভ হতে পারে, ভেরিয়েবল ফোর্স হলে একটা পারফেক্ট ডিফারেনশিয়াল তো হয়েই যেতে পারে, আর একটা এই 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 কেসটা। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি বোঝাতে পারছি? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। তোমাদের বোর্ড এক্সাম কবে? স্যার এখন আমাদের কিছু বলেনি। ওকে স্যার, আমাদের 15 তারিখ থেকে শুরু। স্কুলে না বোর্ডে? বোর্ডে। তোমার আইসিএসসি না সিবিএসসি? আইসিএসসি। ও, 15 নভেম্বর? হ্যাঁ। ওকে, 15 তারিখ থেকে কতদিন? স্যার 3 তারিখ অবধি। আচ্ছা, ওটা কি হবে মানে ওটা কি বলে, এমসিকিউ তো? হ্যাঁ, তাই শুনলাম। আচ্ছা, তোমার সামনে যে প্রবলেমটা আছে সেটা একটু পড়ো। একটা 4 kg মাসকে আমরা এবিসি, সরি, ওবিসি, ওএসি আর ওসি পাথে নিয়ে গেছি, রাইট? তাহলে এই তিনটে পাথে ওয়ার্ক ডান কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। যদি কোনো ডাউট থাকে বলো। স্যার মাঝখানে তো কিছু শুনতেই পেলাম। আমি কোনো কথা বলিনি। ও, এই প্রবলেমটা করতে বলেছে, দেখি তো ট্রাই করি আমরা পারি কিনা। হ্যাঁ, একটু একটু ট্রাই করি, একটু ফাস্ট করো ডিয়ার।
স্যার -200 বলো 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 ঠিক বলছো -200 জুল হবে करेक्ट আচ্ছা আমি প্রবলেমটা করি তোমরা একটু দেখো তুমি কি কি করেছো দেখো প্রবলেমটা দেখো দেখো এটা এ পাথ এটা বি পাথ এটা সি পাথ ওকে এবার দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কোথায় গেল এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা অলওয়েজ নিচের দিকে না হ্যাঁ ভ্যালু কত এমজি না হ্যাঁ 40 নিউটন হ্যাঁ এবার দেখো আমি প্রথমে ওএসি এর কথা বলছি ওএসি তে আমরা প্রথমে গেছি ওএ এই ডিরেকশনে তারপরে গেছি এসি এই ডিরেকশনে প্রতিটা ক্ষেত্রে নিচের দিকে আমার এমজি কাজ করছে না হ্যাঁ তাহলে আমি যদি ওয়ার্ক ডানের কথা বলি তাহলে বলতো ও থেকে এ পর্যন্ত ওয়ার্ক ডান কত এমজি এর জন্য জিরো না কেন এই দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ তারপরে এইখান থেকে ব্যাটা এইখানে 5 অবধি উঠেছে 5 ইউনিট তাই তো হ্যাঁ এমজি নিচের দিকে কাজ করছে তাই তো তাহলে -200 জুল হচ্ছে হ্যাঁ বোঝা গেছে হ্যাঁ বলতো ও বি সি কি হবে আর এইদিকে আমার মাইনাস এইদিকে আমার 40 কাজ করছে না 40 হ্যালো এবার দেখো ওয়ার্ক ডান অন ওসি পাথ ইকুয়াল টু ফোর্স এটাকে আমি এফ জি বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ওসি ইনটু কস 135 না কেন বুঝতে পারলে 135 হ্যাঁ আরে বাবা এইটা হচ্ছে তোমার ওসি এর ডিরেকশন আর এটা হচ্ছে এফ জি এর ডিরেকশন মানে এই দুটো ডট প্রোডাক্ট হবে না হ্যালো হ্যাঁ দেখো সেটাই আমি করেছি না হ্যাঁ এবার বলতো ওসি এর ভ্যালু কত √5 সরি 5√2 হ্যাঁ আর এফ জি এর ভ্যালু 40 হ্যাঁ আর কস 135 এর ভ্যালু 1/√2 হ্যাঁ ক্যালকুলেট করলে -200 জুল আসছে হ্যাঁ বলো এটা তো আসবে আমার জানা কথা ছিল বলো কেন জানা কথা ছিল বলো গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ करेक्ट গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ যেভাবেই নিয়ে যাই আমি সেভাবেই পেয়ে যাব ইজ দ্যাট ক্লিয়ার মাই ডিয়ার হ্যাঁ স্যার আচ্ছা তোমরা বাড়িতে এইটা ট্রাই করো তো এটা আমি তোমাদের কালকে করাবো এই কালকে তোমাদের অ্যাভেলেবিলিটি বলো তো সারা দিন তো ফ্রি তাই না আমি কালকে এটা করে দেবো ঠিক যেভাবে শিখিয়েছি প্রতিটা পাথে সেই পাথের ইকুয়েশন আর ফোর্সের ইকুয়েশন সেই ডট প্রোডাক্ট দিয়ে ট্রাই করো ঠিক বলো ডট প্রোডাক্ট দিয়ে ট্রাই করো ওকে হ্যালো এইটা এই প্রবলেমটা তোমরা ট্রাই করো আচ্ছা আইসিএসসি এর আর কেউ আছে আমাদের অর্ণব কোন বোর্ডের জানো সিবিএসসি সিবিএসসি আচ্ছা ওকে দেখো তো শ্রেয়া কোন বোর্ড বোর্ড সিবিএসসি ওকে সিবিএসসি আচ্ছা দেখো 22 প্রবলেমটা তোমরা বাড়িতে ট্রাই করবে আমরা কালকে এটা করাবো আচ্ছা আজকে আমি একটা ছোট্ট থিওরি করাবো দেখো আমাদের মোটামুটি এই কি বলে কনজারভেটিভ নন কনজারভেটিভ এর ব্যাপারটা হয়ে গেছে এরপরে আমরা অন্যান্য অনেক প্রবলেম সলভ করব সেই প্রবলেম সলভ করার পরে যে ডাউটগুলো আসবে সেই ডাউটগুলো আমি তোমাদের বলবো তোমাদের সেই ইয়ের ডাউট আমার এখনো সলভ করা হয়নি ক্লাস হয়নি মনে আছে কিসের ডাউট আরে ডাইনামেটিক্স তারপরে তোমাদের নিউটনস ল অফ ফোর্স করতে দিয়েছিলাম না হ্যাঁ স্যার এই জন্যই করতে দিয়েছিলাম দিয়ে আর এই জন্যই হ্যাঁ তাই না হ্যাঁ স্যার ওকে সেগুলো কি হচ্ছে না ওই সবটা এখনো হয়নি ওকে 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 ঠিক আছে আমি ওটা নিয়ে আবার দেখ শুরু করছি ওটা নিয়ে আমরা শুরু করছি আবার তোমাদের নিউটনস লর এক্সাম হয়ে গেছে না কালকে আছে ও কালকে আছে আচ্ছা ঠিক আছে দাও না এক্সাম আচ্ছা দেখো যে ওটা তো কি কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট মোশন হ্যাঁ ইয়েস আচ্ছা আমরা যেভাবে সিকোয়েন্স শুরু করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার করি পাওয়ারটা শেষে করি ঠিক আছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এনার্জি ওকে
energy. Dekho, the definition of energy is very simple. The definition of energy is very, very simple. It is capacity of a body to do work. Dekho, capacity of a body to do work. Theek? It is simple. It is pretty obvious. Bhebe dekho. আমার মধ্যে যদি এনার্জি থাকে তাহলেই তো আমার কাজ করার ইচ্ছা থাকবে, তাই না? আমাদের মধ্যে হয় না অনেক সময় এনার্জি থাকে না বলে পড়তে ইচ্ছা করে না, হয় না? ভেবে দেখো, সিম্পল। তার মানে আমার মধ্যে এনার্জি আছে কি না সেটা ডিপেন্ড করবে, আমি যদি কাজ করি তাহলেই আমার মধ্যে এনার্জি আছে, যদি আমি কাজ না করি তাহলে আমার মধ্যে এনার্জি নেই। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, এবারে এই যে এনার্জিটা না, এনার্জি ইজ বেসিক্যালি মানে অফ ডুইং, মানে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। অনেক রকম এনার্জি হয়, কি কি এনার্জি হয়? লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, মনে আছে এগুলো কি জানো? লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কারেক্ট? সব এনার্জি আমাদের কোনো না কোনো সময় আসবে, কিন্তু এই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমাদের যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কি বললাম? মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জি না দুরকম হয়, একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। আর একটা হচ্ছে আমরা এই দুটো নিয়েই মেইনলি ডিসকাস করব। কি বললাম? এই দুটো নিয়েই আমরা মেইনলি ডিসকাস করব। দেখো, প্রথমে আমি কাইনেটিক এনার্জির কথা বলছি, রাইট? কাইনেটিক এনার্জির কথা বলছি। দেখো, এনার্জি মানেই কাজ করা, কাজ করা মানেই এনার্জি, এম আই রাইট? হ্যালো, হ্যাঁ, ওকে। তাহলে এই কাইনেটিক এনার্জিটাকে আমরা দু ভাবে ডিফাইন করি। কিরকম ভাবে? দেখো, কাইনেটিক এনার্জি দেখো ইজ দ্য এনার্জি, দেখো এনার্জি দ্যাট আ বডি, দ্যাট আ বডি পজেসেস, দ্যাট আ বডি পজেসেস ডিউ টু ইটস মোশন, কারেক্ট? আচ্ছা, এটাকে আবার অন্যভাবেও ডিফাইন করে। কিভাবে ডিফাইন করে? দেখো, কাইনেটিক এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান দ্যাট a body can do by virtue of its motion. Ami ki bojhte parlam? Bolo. Ha, acha. Basically motion er jonno ekta body te, motion er jonno ekta body te je energy thake takei amra boli kinetic energy. কি বললাম? মোশনের জন্য একটা বডিতে যে এনার্জি থাকে তাকে বলে কাইনেটিক এনার্জি। ওকে, বলো 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 বলো, ওকে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই কাইনেটিক এনার্জি এটা হয় কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? এবার একটা কথা বলো, এই ভি ফ্রেম ডিপেন্ডেন্ট, ভেলোসিটি, হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জিও তো ফ্রেম ডিপেন্ডেন্ট, তাই না? আচ্ছা, এই কাইনেটিক এনার্জিকে এইভাবেও লেখা হয়, সেটা হচ্ছে পি স্কোয়ার বাই টু এম, যেখানে পি টা কি বলো? মোমেন্টাম। কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? আচ্ছা, এইটা যদি আমরা বোঝাতে পারি তাহলে এই প্রবলেমটা আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব। দেখি তো এই প্রবলেমটা আমরা পারি কিনা, একটু ট্রাই করো। দেখো, the kinetic energy of body is increased by 21%. কি বললাম? The kinetic energy of the body is increased by 21%. Increase হয়েছে মানে, আমি দুটো সিচুয়েশনের কথা বলছি না, নইলে আমি increase বুঝবো কি করে? ধরো প্রথম সিচুয়েশনে ছিল V1, kinetic energy K1 আর momentum P1, আর তারপরে হয়েছে V2, K2, P2. ঠিক? দেখো দেখো দেখো, হ্যালো, এইবারে দেখো, the kinetic energy of the body is increased by 21%. তাহলে বলো তো, K2 basically 1 to 1 by 100 into K1, এটা গিভেন না? হ্যাঁ,
আমাকে কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ম্যাগনিটিউড অফ ইটস লিনিয়ার মোমেন্ট অফ দ্য বডি? আমাকে বার করতে বলেছে পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু হান্ড্রেড, এইটা বার করতে বলেছে। দেখো, হ্যালো, এই তো। এবার তুমি ফর্মুলা কি জানো, কে জানো, কি পি স্কোয়ার বাই টু এম জানো? হ্যাঁ, ঠিক। তাহলে তুমি এটা জানো, কে ওয়ান পি ওয়ান, কে টু পি টু স্কোয়ার বাই টু এম, হ্যালো, হ্যাঁ, রাইট। এই দুটোকে যদি আমি তোমার ডিভাইড করে দিই, তাহলে বলো তো পি টু ইকুয়াল টু ইলেভেন বাই টেন পি ওয়ান পাচ্ছ কিনা? হ্যাঁ, অর্ক একদম ঠিক বলেছে। এবার তুমি এখানে ভ্যালু বসিয়ে দাও, এখানে ভ্যালু বসিয়ে দাও, দেখো তো 10% পাও কিনা। এই যে পি টুর জায়গায় এইটা বসিয়ে দাও না, আসছে? হ্যাঁ, কি প্রবলেমটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার প্রবলেমটা? খুব ইজি প্রবলেম ছিল, দেখো খুব ইজি প্রবলেম ছিল। বলো বলো বলো। হ্যাঁ, আচ্ছা, এইটা করার পর আমি যেটা করব সেটা হচ্ছে লাস্ট আজকের যে কনসেপ্টটা আমরা করব, এটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। কি বললাম? ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, কোন কোন বইতে এটাকে ক্লাসিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেমও বলে। কি বললাম? কোন কোন বইতে ক্লাসিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেমও বলো। ইনফ্যাক্ট ফরেন রাইটারের বইগুলোতে এটাকে ক্লাসিক, এটাকে ওয়ার্ক এনার্জি থিওরেমও বলে। ওকে, আচ্ছা, দেখো আমি কি বলছি, খুব ইজি একটা কনসেপ্ট। এখানে একটা মাস আছে, এই মাসে আমি একটা কনস্ট্যান্ট ফোর্স দিয়েছি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ফোর্স দিলেও হবে, তোমাদের বোঝানোর জন্য আমি কনস্ট্যান্ট ফোর্স দিয়েছি। সেইটার জন্য ও বেটা এখান থেকে এই অবধি এসে পৌঁছেছে, এটা হচ্ছে ডেল্টা আর। কি বললাম? ও এখান থেকে এই অবধি এসে পৌঁছেছে, ঠিক, সেটা হচ্ছে ডেল্টা আর। তাহলে তোমরা, আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে, যখন এখানে ফোর্স দেওয়া শুরু হয়েছে তখন এর ভেলোসিটি ইউ, আর যখন ও এখানে পৌঁছেছে তখন এর ভেলোসিটি ভি, ঠিক। এবার তার মানে ভেবে দেখো, ইন্টারমিডিয়েট কোনো একটা এক্স ডিস্টেন্স দূরে এসছে, এসছে না? বলো, এক্স ডিস্টেন্স দূরে এসছে, এসছে তো? হ্যাঁ। এই যে এক্স ডিস্টেন্স দূরে এসছে, তারপরে ও ডি এক্স ডিস্টেন্স মুভ করেছে, করেছে তো? হ্যাঁ। তাহলে টোটাল ওয়ার্ক ডান বাই এই ফোর্স, এই ফোর্স, একে আমি লিখতে পারি এফ ইন, এফ ইনটু এফ ইন, সরি, এফ ইনটু ডি আর ডেল্টা আর, এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই তো? হ্যাঁ। আবার এইটাকেই আমি ছোট 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 ভাগে ভেঙে নিতে পারি না, মানে ডি ডব্লিউ বাই এফ, দেখো মানে বলার কথা হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডি এক্স, এই যে এখানেও তো ফোর্স লেগেছে, একই ফোর্স লেগেছে না? হ্যালো, এবার দেখো এটাকে লিখতে পারি এফ মানে এম ডিভি বাই ডিটি ইনটু ডি এক্স, লিখতে পারি? হ্যালো, আচ্ছা এইখান থেকে আমি এইটাও তো লিখতে পারি, এই ডিটিটাকে এর তলায় নিয়ে গেলে কি হবে, ডিভি হবে না, সরি, এর তলায় নিয়ে গেলে এটাই ভি হবে না? আর এই ডিটিটাকে এর তলায় নিয়ে গেলাম, তাহলে ডিএক্স বাই ডিটি কি ভি না? তাহলে এটাকে লিখতে পারি এম ভি ডিভি ইন্টিগ্রেশন, হ্যালো, বলো, হ্যালো। এবার বলো তো এই ভেরিয়েবলটা এখানে কি ভেরিয়েবল, ভেলোসিটি যেটা ইউ ইকুয়াল ইউ থেকে কত অব্দি গেছে, ভি অব্দি গেছে, বলো? হ্যাঁ। তাহলে এটাকে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, লিখতে পারি? হ্যাঁ। এইটা কি কাইনেটিক এনার্জি ফাইনাল না, আর এইটা কি কাইনেটিক এনার্জি ইনিশিয়াল না, তাহলে এইটা কি ওয়ার্ক ডান না, বলো? হ্যাঁ। এখান থেকে কি আমি এইটা লিখতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি? হ্যাঁ। মনে থাকবে, এইটাই হচ্ছে ক্লাসিক্যাল ওয়ার্ক এনার্জি থিওরেম, রাইট? এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে লিখে ওয়ার্ক ডান ইকুয়াল টু ডেল্টা কে, আর ডেল্টা কে মানে বলো কে এফ মাইনাস কে আই,
ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এই ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটা এই ফোর্সটার জন্য না বলো? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে ওয়ার্ক এনার্জি থিওরেম, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। ভেবে দেখো, এই ওয়ার্ক এনার্জি থিওরেমের আমরা শুধু ইনিশিয়াল আর ফাইনাল কাইনেটিক এনার্জিটা নিয়ে ডিল করছি না? হ্যাঁ। ইন্টারমিডিয়েট একটা পার্টিকেলের ভেলোসিটি কিভাবে চেঞ্জ হলো সেটা নিয়ে কি আমরা বদার্ড? তার মানে এই ওয়ার্ক এনার্জি থিওরেম আমাদের ভেরি হেল্পফুল হবে একটা প্রবলেমকে খুব ইজি ভাবে সলভ করতে। মানে ধরো একটা ভেরিয়েবল ফোর্সের জন্য একটা পার্টিকেল বিভিন্ন ভাবে মুভ করে যাচ্ছে, একটা ভেরিয়েবল ফোর্সের জন্য বিভিন্ন ভাবে মুভ করে যাচ্ছে, তাহলে বলো তো তার ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে? বলো বলো কি করতে হবে? ইন্টিগ্রেশন, রাইট? কিন্তু আমি যদি ইনিশিয়াল আর ফাইনাল কাইনেটিক এনার্জিটা পেয়ে যাই বা ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালুটা পেয়ে যাই, ভেলোসিটি, আমি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বার করতে পারবো? হ্যাঁ। বাস, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বার করতে পারলেই তো গেম ওভার। তার মানে ওয়ার্ক এনার্জি থিওরেম ইজ আ ভেরি পাওয়ারফুল টুল এন্ড উই উইল ইউজ ইন ম্যাক্সিমাম কেসেস দিস ওয়ার্ক এনার্জি থিওরেম। যে প্রবলেম গুলো নিউটনস ল দিয়ে হয়ে যায়, ওই যে ফোর্স ক্যালকুলেট করে করা যায়, সেই প্রবলেম গুলো ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করা যায়। কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে আবার কি বিউটি, ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে তোমার এক কি দু লাইনে হয়ে যাবে বড় বড় প্রবলেম, কিন্তু নিউটনস ল দিয়ে করতে গেলে আমার সেই প্রবলেমটা অনেক বড় হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। ওকে, হ্যাঁ স্যার, কোনো ডাউট থাকলে বলো। ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি যে কথাটা বলবো, তোমরা এই ওয়ার্ক এনার্জি থিওরেমটা কি জানতে আগে থেকে? হ্যাঁ। কোথায় পড়েছো? স্যার ক্লাস 9 এ। মাই গড, আচ্ছা, এনিওয়ে দ্যাটস গুড। আচ্ছা, কিন্তু তোমরা জানতে দেখো, আমি এইটা যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা জানতে দেখো, তোমরা এই ইকুয়েশনটা জানো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, জানো? হ্যাঁ। আচ্ছা দেখো তো, এর মানে সব দিকেই আমি হাফ এম দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু এম এ এস, লিখতে পারি? হ্যাঁ। এটা কি বলতো, ফোর্স না? এটা কি ডিসপ্লেসমেন্ট না? হ্যাঁ। তাহলে এটা ওয়ার্ক ডান না? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে ডিরাইভ করেছিলাম। ওখানে কি এইভাবে ডিরাইভ করেছিলে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই ডেরিভেশনের একটু ভুল আছে। কি ভুল আছে বলতো? এই ডেরিভেশন ডেরিভেশনে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ax তুমি ধরে নিয়েছিলে না? এখানে এটা কি কনস্ট্যান্ট না? হ্যাঁ। এটা কনস্ট্যান্ট মানে কি, এখানে যে ফোর্সটা কাজ করছে ওয়ার্ক ডান, এই যে এই ফোর্সটা, এটা কনস্ট্যান্ট না? হ্যাঁ। দুই ওয়ার্ক এনার্জি থিওরেম এর এই ফোর্সটা ভেরিয়েবল, সরি মানে এই ফোর্সটা ভেরিয়েবলের জন্য অ্যাপ্লিকেবল, আবার কি বলে কনস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেবল। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ, এটা একদম পারফেক্ট, আমি এখানে কোনো ভুল নেই, কিন্তু এখানে ফোর্সটা কনস্ট্যান্ট, কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম আমাদের ফোর্স ভেরিয়েবলের জন্য অ্যাপ্লিকেবল, আবার বলো ফোর্স কনস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেবল, কারেক্ট? এবার আমি কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম সিউডো ফোর্সের জন্য, কনজারভেটিভ ফোর্সের জন্য, নন কনজারভেটিভ ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটা এখনো বলিনি, সেটা আস্তে আস্তে আসবো। আমরা তো জাস্ট একটা ফোর্স করলাম, মানে ওয়ার্ক ডান বাই ওয়ার্ক ডান করলাম। তার মানে দেখো তো, এই ওয়ার্ক ডানটা বেসিক্যালি একটা এক্সটার্নাল ফোর্সের জন্য না? এই ওয়ার্ক ডানটা বেসিক্যালি একটা এক্সটার্নাল ফোর্সের জন্য না? হ্যালো, হ্যাঁ, রাইট। এরপর থেকে এই ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা প্রচুর ইউজ করব, এরপর থেকে আমরা এই ওয়ার্ক এনার্জি থিওরেম প্রচুর ইউজ করব। ওকে, আচ্ছা, আমি যেটা এখন করব সেটা হচ্ছে তোমাদের বাড়িতে এই হোমওয়ার্কটা দেব, আমি কালকে কখন ক্লাস নেব সেটা আমি বলে দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কটা বাড়িতে ট্রাই করবে, রাইট? এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আমরা কালকে 5টার আগেই বা 6টার আগেই তোমাদের ক্লাসটা আমি শেষ করব, 5টার আগেই, ঠিক আছে? আমি আইডিয়ালি 2 থেকে 4টে নেওয়ার ইচ্ছায় আছি। কি বললাম? আইডিয়ালি 2 থেকে 4টে নেওয়ার ইচ্ছায় আছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, চলো, তোমরা এই প্রবলেমটা ট্রাই করবে, আর আগে একটা প্রবলেম দিয়েছি,